প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, আমাদের অনেক প্রিয় মানুষ এম এ আজিজ। আজিজ ভাই, স্বাগত অনুষ্ঠানে। আমরা পত্রপত্রিকার প্রকাশিত কয়েকটা হেডলাইন শুনি, তারপর এটা নিয়ে আলাপ করব। প্রথম আলোর শিরোনাম, এবার ঢাকার বাইরে মৃত্যু দ্রুত বাড়ছে। কদমতলিতে তিন খুন, ক্রাইম প্যাট্রোল দেখে শেখেন খুনের কৌশল। বঙ্গবন্ধু টানেল বাধা কাটিয়ে পুরোদমে কাজ। সমকাল শিরোনাম করেছে, ঝুলে আছে মানি লন্ডারিং মামলা। 65% মৃত্যু খুলনা ও ঢাকায়, ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, দুস্থ মানুষের কাছে দেশের সম্পদ তুলে দেওয়া হচ্ছে। কালের কণ্ঠ শিরোনাম করেছে, ইরানের বিটুমিন খালাস হলো আমিরাতের নামে, বীরঙ্গনার ঠিকানা শেখ হাসিনার ঘরে। মানবজমিন শিরোনাম করেছে, বিপজ্জনক উত্তর দক্ষিণ, সাগরপথে ইতালি যাত্রা, বাংলাদেশিদের রেকর্ড, ভল্টের টাকা জুয়ায় বিনিয়োগ। ইত্তেফাক শিরোনাম করেছে, 8 দিনে মৃত্যু বেড়েছে দ্বিগুণ, ঘর পাওয়া মানুষের হাসি আমার বড় পাওয়া, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। ক্ষোভ থেকেই বাদামতলিতে তিন খুন, মেহজাবিন রিমান্ডে। ভোরের কাগজের শিরোনাম, টিকা উৎপাদনের সক্ষমতা যাচাই করছে সরকার, দুদকের সুপারিশ উপেক্ষিত। যায় যায় দিনের শিরোনাম, ঘর পাওয়া মানুষের হাসি আমার বড় সম্পদ, প্রধানমন্ত্রী, 24 ঘন্টায় 82 মৃত্যু, 7 সপ্তাহের সর্বোচ্চ। খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে ফের পরিবারের তৎপরতা। আমাদের সময় শিরোনাম, শিগগিরই আসছে না টিকা, খুলনার পরিস্থিতি ভয়াবহ, একদিনের রেকর্ড 28 মৃত্যু, মানুষের জন্য মানুষ এটাই বড় কথা, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ভয়ঙ্কর রূপে পারিবারিক সামাজিক অপরাধ। জনকণ্ঠের শিরোনাম, ওরা লুটপাটের রাজনীতি করছে। আজিজ ভাই, করোনা সংক্রমণ প্রতিদিনই বাড়ছে, কিন্তু আজকের পত্রপত্রিকার শিরোনাম আরও উদ্বেগজনক, এবং যেটা বলা হচ্ছে ইত্তেফাকের আমার সামনেই আছে, 8 দিনে মৃত্যু বেড়েছে দ্বিগুণ, এবং আবার একটি পত্রিকায় বলা হচ্ছে এই টিকা পাওয়া না নেওয়ানি, আবার ওই পত্রিকাটি বলছে যে কবে টিকা পাওয়া, যেটা সেটাও বলা যাচ্ছে না। সব কিছু মিলিয়ে আবার প্রথম আলোর শিরোনাম হলো, এবার ঢাকার বাইরে মৃত্যু দ্রুত বাড়ছে। তাহলে আমরা তৎপর আছি, সব কিছুই ঠিক আছে, কিন্তু এই যে সংক্রমণ ঊর্ধ্বমুখী, যাব কোন জায়গায়? ধন্যবাদ আপনাকে। দেখেন, করোনা আজকে আসলে খুবই উদ্বেগজনক অবস্থায় চলে আসছে। ধরেন 64টা ডিস্ট্রিক্টের 45টা জেলায় কিন্তু আমাদের এখন উচ্চ ঝুঁকি, 64টির মধ্যে 45টাই উচ্চ ঝুঁকিতে চলে গেছে। আর যেটা আপনি বলছেন, আজকে মৃত্যুর হার গতকাল খুলনাতে সবচেয়ে বেশি। হ্যাঁ, ঢাকাও আগের চেয়ে, কিন্তু ঢাকাকে কিন্তু উপেক্ষা করা যাচ্ছে না। ঢাকায় 2 কোটি মানুষ বাস করে, এখন ধরেন ঢাকা তো 3 নম্বরে চলে গেছে, খুলনা, রাজশাহী, তারপরে ঢাকা। এখন কিন্তু ঢাকায় যেহেতু খুলনা রাজশাহীতে অনেক সংক্রমণ বেড়ে গেছে, মৃত্যুর হার অনেক বেড়ে গেছে, চাঁপাইনবাবগঞ্জ, এই কারণে ঢাকার বিষয়টা কিন্তু ওইভাবে আলোচনা আসছে না। আপনি দেখেন, প্রথম ওয়েবে ICDDRB এবং IDCR কিন্তু একটা জরিপ করেছিল, তখনই ঢাকায় কিন্তু 45% সংক্রমণ ছিল, তখন উপসর্গ ছিল না অনেকেরই, এবং যারা বয়সী তাদের উপসর্গ যারা হয়েছে তাদের, তারা মৃত্যুবরণ করেছে। তো ঢাকা শহরে আমার মনে হয় সংক্রমণ আরও বেশি আছে। তো এখন যেটা হয়ে গেছে, যে সবাই আমরা প্রথমে বলেছি যে ভারতের অবস্থা খারাপ হওয়ার কারণে দ্রুত গতিতে প্রথম ধাক্কায় নেপাল কিন্তু আক্রান্ত হলো, এরপরে বাংলাদেশ, বাংলাদেশের ঝুঁকি বেড়ে গেছে। ডেল্টা ভেরিয়েন্ট, যেটা ভারতের, আমরা আগে ভারতীয় ভেরিয়েন্ট বললাম, সেই ভেরিয়েন্টটা এখন 80% বাংলাদেশে, এর সংক্রমণ 70-80 গুণ বেশি। এই ডেল্টা ভেরিয়েন্ট চেক দেওয়াটা, প্রথম দিকে আমরা যদি চেক দিতে পারতাম, বিশেষ করে বর্ডারিং এরিয়াটাতে, হ্যাঁ, এবং প্রধানমন্ত্রী কিন্তু নির্দেশ দিয়েছিল আগেই যে প্রত্যেকটা সীমান্ত জেলাতে হসপিটালগুলোতে বেড বাড়ানো, ICU বাড়ানো, অক্সিজেন ইত্যাদি ইত্যাদি স্বাস্থ্যসেবা বাড়ানো, কিন্তু মানে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া। কিন্তু বিশ্বাস করেন, কোনো জেলা হসপিটালে কিছুই করা হয়নি, অথচ বাজেটের খরচ করতে পারছে, স্বাস্থ্য অধিদপ্তরের মাত্র 9.something টাকা খরচ করতে পারে, খরচ করার সক্ষমতাও নাই, চুরির বদনাম তো আছেই, খরচ করার সক্ষমতাও নাই। হ্যাঁ, তো এই জন্যে আমি বলছি যে এই যে ঝুঁকিটা বেড়ে গেল,
এখন আমাদের টিকা এই মুহূর্তে সম্ভাবনা আছে এটা ঠিক কিন্তু টিকা নিশ্চিত পাওয়ার কোনো সম্ভাবনা এখনো দেখছি না ধরেন আমাদের দেশে গ্লোব বায়োটেক সে প্রায় প্রথম দিকে এই বছরের প্রথম দিকে প্রায় তিন চার মাস আগে তারা ট্রায়াল চাইছে হ্যাঁ এটা বিএমআরসিতে সব জায়গায় অনুমোদন হয়ে বিএমআরসিতে আটকা ছিল সেটাকে এই কিছুদিন আগে ছেড়ে দিল ভারতের একটা টিকা এবং চিটাগাংয়ের আর চেন্নাইয়েরও একটা টিকা তো এখন এইটি যদি কিছু শর্ত দেওয়া হয়েছে শর্ত আছে শর্তগুলো পূরণ করে যদি অন্তত পক্ষে আমাদের দেশের গ্লোব বায়োটেকের টিকাটা যদি হিউম্যান ট্রায়ালে সাকসেসফুল হয় তাহলে আমাদের কিন্তু আমরা কিন্তু এখন আপনার বহু দেশে প্রায় 50-60টা দেশে আমরা ওষুধ রপ্তানি করি আমাদের কিন্তু ওষুধ শিল্প কিন্তু বেশ শক্ত বেশ সুনামের সাথে আমরা করি এবং আমাদের স্ট্যান্ডার্ডও ভালো তা আমরা যদি গ্লোব বায়োটেকের ফর্মুলাটা নিয়ে সেখানে যদি একটা রিজনেবল ডিস্ট্রিবিউশন হয়তো গ্লোব বায়োটেকের একটা পার্সেন্টেজ রেখে যাদের সক্ষম যে আপনার ফার্মাসিউটিক্যাল আছে তাদেরকে দিয়ে যদি আমরা আমাদের প্রয়োজনীয় টিকাটা আমরা উৎপাদনে চলে যেতে পারি তাহলে হয়তো কিন্তু এটা তো সময় সাপেক্ষ তো এখন যেটা সময় সাপেক্ষের পাশাপাশি ব্যাপারটা যেটা হলো যে আপনার যে প্রস্তুতি নেওয়ার যে সুযোগটা সেই সুযোগও বোধহয় তৈরি করে দেওয়াও ও তারপরে তো সময় সাপেক্ষ এই জন্য বলছি যে গ্লোব টেকটা যখন আসছিল সাথে সাথে এটা ট্রায়ালের জন্য চেষ্টা করা ছিল চীন আসছিল ট্রায়াল দিতে রাশিয়া আসছিল ট্রায়াল দিতে আমরা একটা সোর্সের সেরামের উপরে নির্ভরশীল হয়ে আমরা কিন্তু এটা করতে পারি নাই এখন যেটা হয়েছে আমরা প্রথমে ভারতের এই অবস্থা দেখে সাথে সাথে বর্ডারটা যে কোনোভাবেই হোক সিল করা উচিত ছিল এখন তো সিল করাই বোধ হয় আছে এখনো পুরো সিল হয় নাই কারণ আপনি শোনেন যে আপনার প্রায় 4,500 বর্গ মাইল হচ্ছে আমাদের ভারতের সাথে বর্ডার আমরা তো একদম ভিতরে ঢোকা ভারত বাংলাদেশ তো উঁচু নিচু তো সহজার এর ভিতরে আপনার নদী নদী দিয়ে আপনার অটো সিস্টেমে প্রাকৃতিক নিয়মেই বেড়া দেওয়া আছে প্রায় 8,000 কিলোমিটার আর অধিকাংশ জায়গায় তার কাটা বেড়া দেওয়া হয়েছে আর অল্প কিছু জায়গা খালি আছে আর ল্যান্ড পোর্টগুলো খালি আছে ওইখানে খালি আছে তো এইটা আপনার যদি কমিউনিটি বেস আপনার ধরেন ওই এলাকায় যত পলিটিশিয়ান আছে ক্লাব আছে সমস্ত আছে সবাইকে যদি একত্রিত করে এই চেকটা দেওয়া যেত তাহলে সম্ভব হতো আসলে আপনার গভীরতাটা উপলব্ধি করতে তাহলে আমি আমি প্রসঙ্গক্রমে আপনার কাছে যেহেতু আপনি এই কথাটা তুললেন আজকে আজকে কিন্তু একই সময়ে যখন আমরা সংক্রমণের ঊর্ধ্বহার দেখছি একই সময়ে কিন্তু ইউপি নির্বাচন এবং একটি জাতীয় সংসদের বোধ একটি আসনের নির্বাচনও হচ্ছে তা আমরা এই সাহসটা করছি কি হ্যাঁ আমি জাস্ট একটা পয়েন্ট বলে আপনার ওই কথা বলছি যে দেখেন এখন আমাদের টিকা এই মুহূর্তে আসছে না কিন্তু সংক্রমণ ডাবল হয়ে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু একমাত্র পথ যার যার বাঁচার জন্য তার তাকে চেষ্টা করা সেটা হলো স্বাস্থ্যবিধি মানা মাস্ক পরা মাস্কটা কিন্তু আপনাকে খুব দারুণভাবে চেক দিবে এই মাস্কটা পরা স্বাস্থ্যবিধি মানা এবং জনসমাগম যতটা সম্ভব এই যে এই যে কথাটা এটা প্রচার মাধ্যম থেকে শুরু করে রাষ্ট্র এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় একাধিকবার বলছেন আমরা কেন আসলে মানুষ সচেতন হচ্ছে না কেন এটা তো রেজিমেন্টেড সোসাইটি না যে আপনি একটা ঘোষণা দিয়ে দিলেন সাথে সাথে হয়ে যাবে এটা তো হবে না এটা ভিয়েতনামে সম্ভব চীনে সম্ভব রাশিয়ায় সম্ভব উত্তর কোরিয়া সম্ভব কিন্তু এত 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 মানে এত সময় চলে যাচ্ছে আমাদের আমাদের তো সংক্রমণ আইন আছে সেখানে শাস্তির বিধানও আছে আমরা আইন কিছু ফোর্স অ্যাপ্লাই তো করতে হবে মানুষকে মাস্ক পরাইতে হবে আমরা যে ছোটবেলায় টিকা নিছি আপনি খেয়াল করেন এখন তো সুই ছিল না ঘষা দিয়ে এখানে চামড়া উঠায় ফেলছে এখনো দাগ আছে আমার চিৎকার দৌড়া ধরে আইনে জোর করে ধরে টিকা দিত আমরা নিতাম না এটা তো ফোর্সলিবলি দেওয়া হয়েছে হ্যাঁ এখন না আধুনিক যুগে আপনার বাচ্চাদের নিয়ে যায় টিকা দেয় তো কিছু তো আপনার শক্তি প্রয়োগ করছে সেখানে আমরা করছি না এখন ধরেন ইলেকশনের কথা হ্যাঁ সরকার ঘোষণা করছে সভা সমাবেশ বন্ধ বিধিনিষেধে আছে না ইলেকশন কমিশন আপনার নির্বাচন করছে বলে আবার বলা হয়েছে বলছে যে এটা আইনি বাধ্যবাধকতা আছে আইন কেন প্রেসিডেন্ট দিয়ে একটা আপনার ইয়ে করলেই তো হয় গেজেট জারি করে দিলেই তো হয় আপনার ইলেকশন তার মানে আপনি যেটা বলতেছেন যে সময়ের বিবেচনায় বোধ করি খুব জরুরি পদক্ষেপ না ইলেকশন কমিশনের যে আচরণ তাতে ওরা তারা যে সক্ষম এটা প্রমাণ করার জন্য কিসের করোনা করো ইলেকশন এটাতে তো সংক্রমণ বাড়াবে সামনে ঈদ আছে এই ঈদে আপনার আপনি দেখেন আমাদের ঈদুল ফিতর
চাইতে ভয়াবহ কিন্তু ঈদুল আযহা, সেখানে কোরবানি হয়, গরু আসে, গরুর হাটের ব্যাপার আছে, গরুর হাটের ব্যাপার আছে। সুতরাং এর ভিতরে ইলেকশন, এই একটু একটু করে তো আরো আমরা মানে আরো বিপদের দিকে যাচ্ছি। আমরা 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 নিশ্চয়ই আশা করব যে এই বিষয়টি বা যারা মানে এটা সিদ্ধান্ত নেন তারা নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত দেবেন। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি আজিজ ভাই, সামাজিক মানে যে পরিবেশ, সামাজিক যে দন্যতা, সামাজিক যে আচরণ, সেটা নিয়ে আসলে প্রশ্নের মুখোমুখি পুরো দেশ। আজকে যদি প্রথম আলোর শিরোনামটাই আপনাকে পড়ে শোনাই, ক্রাইম পেট্রোল দেখে শেখেন খুনের কৌশল, যে খুনের কথা আমি বলছি, একই সাথে পরিবারের বেশ কয়েকজনকে একে ঠান্ডা মাথায় খুন করে আরও দুইজনকে খুন করবেন বলে তিনি 3333 নাম্বারে পুলিশকে কল করেছেন। এটি একটি ঘটনা যদি আমরা মনে করি, তাহলে কি আমরা পার পেয়ে যাব নাকি এটা ছড়ায় যাচ্ছে মনে হয়? না দেখেন, এটার অনেক কারণ আছে, অনেক কারণ আছে কি যে আমাদের দেশ উন্নত হচ্ছে এটা ঠিক, কিন্তু আমরা কিন্তু সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে পড়ে আছি। আমি যদি হয় এই বিতর্কিত আসে, আপনি দেখেন তো বাংলাদেশের নাটক, বাংলাদেশের সিনেমা দেখতে চায় না, কিন্তু পার্শ্ববর্তী দেশের সিনেমা নাটক এটা দেখছে। ম্যাস মিডিয়া হয় ইউটিউব, আজারবাইজান ইউটিউব, আপনার নত যত সব ম্যাস মিডিয়া আছে, এগুলোতে ছোট ছোট বাচ্চারা, হ্যাঁ, এরা কিন্তু ওই ইউটিউব দেখছে এবং ইউটিউবে সব পাওয়া যায়, সব পাওয়া যায়। এই যে ক্রাইম পেট্রোল করলেন, এটা হলো একটা টেলিভিশনের একটা সিরিয়াল, কীভাবে খুন করে, কীভাবে মাথা টান্ডা করে, নানান পরিকল্পনা দেখায়, এতে কিন্তু আসক্ত হয়। সুতরাং আমাদের সংস্কৃতি, দেশের সংস্কৃতিটা, আমাদের তো নিজস্ব একটা কালচার আছে, আমরা তো সেই জায়গায় স্থির করতে পারছি না। আমাদের টেলিভিশন তো ভারত দেখাচ্ছেন, দেখতে দেখাতে দিচ্ছে না, হ্যাঁ, তাদের টেলিভিশন অবহারিত এবং সবাই টেলিভিশন দেখেন এবং এটা নিয়ে মাঝে মাঝে কথা হচ্ছে, ওই কথা হওয়া পর্যন্ত শেষ। সুতরাং আমাদের সংস্কৃতিটাকে মানুষের যে মৌলিক, আপনার যে আমার যে ধরেন আপনি যে দেশে জন্মগ্রহণ, যে জেলায় আমি, যে জেলায় আসছি, আমার একটা কালচার আছে না, এবং আমাদের একটা সনাতনী কালচার বাংলাদেশের আছে। আমাদের একটা হোমোজেনিয়াস সোসাইটি কিন্তু অন্য দেশের মতো না, আমাদের কালচারের সিমিলারিটি আছে, কিন্তু আমরা সেই কালচারটা কিন্তু ধরে রাখতে পারছি না, যার ফলে এই যে ম্যাস মিডিয়া আসতেছে, এই ম্যাস মিডিয়া এবং বিদেশি সংস্কৃতির যে প্রভাব থ্রু টেলিভিশন এবং নানান মিডিয়ায়, আমাদের কিন্তু এই বৈশিষ্ট্য নষ্ট হয়ে যাচ্ছে মানুষের ভিতরে। দেখেন, আপনি খেয়াল করে দেখেন, আগে আমরা একটা রাস্তায় একটা বিড়াল যদি মারা দেখতাম তাও আমার কষ্ট লাগতো, এখন আমরা দৈনিক সবসময় 10 জন 20 জন মারা যাচ্ছে, আমার ভিতরে কোনো হেঁটে চলে যাচ্ছে, কাজ করতেছে না। তো সুতরাং এই যে চেঞ্জগুলো, এগুলো কিন্তু সাংস্কৃতিক আগ্রাসন থেকে হচ্ছে। আমরা বাইরের পশ্চিমা বলেন, পার্শ্ববর্তী দেশ বলেন, উগ্র সংস্কৃতির দ্বারা আমরা প্রভাবিত হচ্ছি, আমাদের কালচারটাকে ধরে রাখতে পারছি না। আমাদের কালচারটাকে যদি না ধরতে পারি এবং সাথে সাথে কিছু ধর্মীয় মূল্যবোধ, হ্যাঁ, সবটাই পরিহারযোগ্য নয় ধর্মীয় মূল্যবোধ, যেটা আমার প্রয়োজন সেই ধর্মীয় মূল্যবোধ এবং আমার নিজস্ব তৃণমূলের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি সামাজিক যে মূল্যবোধ, সেই সামাজিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধই বলছি আমি, দেশের আমার দেশের সংস্কৃতি। একটু আনন্দের খবরে আসি, পত্রপত্রিকা আজকে বেশ আনন্দের খবরটি প্রকাশ হয়েছে। যদি বলি ঘর পাওয়া মানুষের হাসি আমার বড় পাওয়া, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবং এই ঘর পাওয়া মানুষের হাস্যোজ্জ্বল ছবি পত্রপত্রিকায় ছাপা হয়েছে। একজন দিনহীন মানুষ, এই যে একটি ভিটা পাওয়া এবং সাথে সাথে ঘর পাওয়া, এটি আমার কাছে মনে হয় যে যুগান্তকারী ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রী আবার অনেক অসহায় মানুষের মাঝে গতকাল ঘর তুলে দিয়েছেন, ঘরের জমি বা দলিল হস্তান্তর করেছেন, এই যে আনন্দের জায়গাটা, এ ব্যাপারে আপনার কাছে শুনতেছি। মিডিয়াতে খুব কালারফুল অ্যাট্রাকটিভ ঘরগুলো দেখা যাচ্ছে, দেখে কিন্তু খুব ভালোই লাগছে। আমরা দেখছিলাম, আমার ওয়াইফও ছিল, দেখছিলাম, ঘর দেখতে খুব সুন্দর, এই হলো একটা দিক। বিষয়টা হলো, শোন, আমাদের দেশে এমনিতে তো হতদরিদ্র ছিল 20%, এখন করোনায় এটা আরও বেড়ে গেছে যে আরও 10% যুক্ত হয়েছে। অপ্রাতিষ্ঠানিক কাজে খাতে চাকরি করে 6.5 কোটি মানুষ, হ্যাঁ, এটা কিন্তু পরিসংখ্যান ব্যুরোর হিসাব, বিআইডিএসের হিসাব। তো সেক্ষেত্রে উন্নত দেশগুলোতে সামাজিক নিরাপত্তা আছে, যার ফলে মানুষের ক্রাইম কম, দুর্নীতি কম যতটা সম্ভব। তো এই যে উদ্যোগগুলি, এটা তো একটা সামাজিক কর্মসূচির অংশ, তাই না? এই যে বৃদ্ধদের ভাতা দেওয়া, ঘর তুলে দেওয়া, যার ঘর নাই ঘর দেওয়া, এই নিরাপত্তা বেষ্টনী
এইটা আমাদের দেশে যদি বাড়ানো যায় আমার বিশ্বাস যে এই যে আমাদের দেশের যে হতদরিদ্র কারণ বৈষম্য তো বাড়ছে বৈষম্য কিন্তু আমরা একদিকে চেক দিতে পারছি না এটা যেমন চেক দেওয়ার চেষ্টা করা 2% লোকের হাতে 80% অর্থ সম্পদ চলে গেছে তো গরিব তো মানুষ হবেই গরিবের টাকায় শোষিত হতে হতে ধনীর ইয়েতে চলে যায় সুতরাং একদিকে বৈষম্য কমাইতে হবে আরেকদিকে এই সামাজিক বেষ্টনীটা বাড়াইতে হবে তাহলে কিন্তু দেশের এই বৈষম্য দূর হবে এবং মানুষ যে সামাজিক বেষ্টনীর কথা বললেন এই ব্যাপারে কিন্তু বর্তমান সরকার অত্যন্ত উদার এবং মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগ কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী আন্তরিকভাবে উদ্যোগ নিচ্ছে কিন্তু আমি বলছি জনসংখ্যা এবং দরিদ্রের হারের তুলনায় এখনো তো আমরা এটা তো উনি এরিয়াটা অনেক ব্যক্তিটা বাড়াই ফেলছে তো এটার আমার মনে যতটা সম্ভব আর কি যে এটা আস্তে আস্তে বাড়ানো অবশ্য উদ্যোগ অবশ্যই প্রসঙ্গীয় আমি তো সামাজিক এই নিরাপত্তা বেষ্টনী বাড়ানোর খুবই পক্ষে কারণ সমাজটার উপরতলার মানুষকে তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তা আপনি গরিবদের জন্য তো আপনাকে যদি সরকারের তরফ থেকে এই যে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে যে উদ্যোগগুলো নিচ্ছে এটাই তো গরিবদেরকে বাঁচানোর পথ এছাড়া তো পথ আমি দেখছি না আবার সেই সাথে আরেকটু বলে দেই যে আমি কালকে নিউজ দেখলাম যে মুক্তিযোদ্ধাদের জন্য মাসে 20,000 টাকা প্রণোদনা বাড়াচ্ছে 14 থেকে না 12 থেকে বাড়াচ্ছে এখন আমরা জানতাম মুক্তিযুদ্ধের সময় 85,000 লোক ছিল একটা আর্মিতে জরিপও হয়েছিল বুঝছেন এরা 30% মারা গেছে এখন হলো 2,50,000 এই টাকাটা গরিবের টাকাটা ওখানে না দিয়ে এই সামাজিক নিরাপত্তা দিলে ভালো অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠান শেষ করি আমাদের প্রিয় অতিথি যে কথাটা বললেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন অনেক প্রশংসার দাবিদার এই যে উদ্যোগ আসুন আমরা সবাই মিলে যার যার সামর্থ্য অনুযায়ী নিজেদের সামর্থ্য অনুযায়ী দুস্থ মানুষের পাশে দাঁড়াই তাহলে উদ্যোগটি আরও অর্থবহ হয়ে উঠবে ভালো থাকবেন সবাই আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে খোদা হাফেজ হাজারো গহনা থেকে কিনুন আপনার উৎসবের গহনা দেশের পুণ্যই দেশের শক্তি ঐক্য স্টোর oiko.com.bd খাঁটি মধু জ্যাম জেলি কিংবা আচার সাথে আছে মুখরোচক পাপড় দেশের সেরা এসএমই উদ্যোক্তার পণ্য কিনুন ঐক্য স্টোর থেকে oiko.com.bd দেশের পণ্যই দেশের শক্তি ঐক্য স্টোর টারজান পেপার বিশ্বমানের রপ্তানিযোগ্য A4 পেপার